আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। শীতকাল চলে এসেছে আর পিঠা বানানোর ধুম পড়ে গেছে সবার ঘরেই। তো আজকে আমিও একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হলো নারিকেলের একটি পিঠা, খুবই ইউনিক রেসিপিটি। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, এটার মধ্যে দিয়ে দেবো নারকেল। প্রথমে 1 কাপ দিলাম, পরে 1.5 কাপ দিলাম, মোট 2 কাপ নারকেল দিলাম। আর এখানে 1 কাপে 1/4 ভাগ দিলাম চিনি। চিনিটা পরে আরও বাকিটা ইউজ করবো, সেজন্য এখন কম দিচ্ছি। তো এবার লবণ দিয়ে সবগুলো উপকরণ মেখে নিব, আর চিনিটা নারকেলটা খুব ভালো করে চিপে চিপে মেখে নিতে হবে, যাতে চিনিটা এখানে কিন্তু গলে যেতে হবে আর কি, যাতে দানা দানা না থাকে, এরকমভাবে মেখে নিতে হবে। তো নারকেলটা আর চিনিটা মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আর ময়দাটা আমি এখানে 2 কাপ ব্যবহার করব, কিন্তু একবারে না। তো এই যে প্রথমে দিলাম 1.5 কাপ, এবার 1.5 কাপ ময়দা একটু একটু করে এই যে নারকেলের চিনির মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপরে আরও বাকি 1/2 কাপ ইউজ করলাম, মোট 2 কাপ ইউজ করেছি ময়দা। এবার পানি দিয়ে দিয়ে একটা রুটির ডোয়ের মতো করে নেব। আর এই ডোটা একটু নরম হবে, হাতে লাগবে, যেহেতু এখানে চিনি আছে, তারপর নারকেল আছে, স্বাভাবিক এটার ডোটা একটু নরমই হবে। আমি হাতে তেল লাগিয়ে এটাকে ভালো করে একটু মানে উপরে মিশিয়ে দিলাম, যাতে হাতে না লাগে। তো এবার আমি রুটি তৈরি করে নেব। তো রুটি তৈরি করার জন্য প্রথমে আমি ডোটাকে একটু হাতে মানে 4-5টা টুকরো করে নিচ্ছি, যাতে রুটিটা তৈরি করতে সুবিধা হয়। এই যে প্রত্যেকটা টুকরা লেচি আমি একদম ভাগ করে রেখে দিলাম। এবার একটা একটা করে নিয়ে রুটির মতো করে বানিয়ে নিব। খুবই সিম্পল আর খুবই সহজ, যে কেউ পারবেন আপনারা। এই যে রুটিটা খুব ভারী করেই মানে বেলার চেষ্টা করবেন, এতটা পাতলা যাতে না হয়। এই যে খুব ছোটই হয়েছে, আর দেখিয়ে দিলাম কীরকম ভারী করতে হবে। একটু ভারী করেই মানে তৈরি করলে ভালো হয় পিঠাটা। তো এই যে রুটিটা কিন্তু আর পাতলা করব না, এবার আমি ছুরির সাহায্যে এটাকে একটু কেটে নিচ্ছি। যে কোনো শেপে ইচ্ছে মতো আপনাদের কেটে নিতে পারবেন, এখানে কোনো নিয়ম নেই, যেভাবে খুশি সেভাবেই কেটে নিতে পারবেন। তো আমি এভাবেই কিছু শেপ ত্রিভুজ বা চতুর্ভুজের মতন কেটে নিচ্ছি, স্কোয়ার শেপ বা কোনাকুনি, যেরকম ইচ্ছে সেরকম শেপই কেটে নেওয়া যায়। আর একটা বড় সুই দিয়ে বা ধারালো কোনো কিছু দিয়ে এটার উপর একটা ছিদ্র ছিদ্র করে নেবেন, যাতে এটাকে যখন আমি নেক্সটে শিরা দিব তখন যাতে এটা ভালো করে ঢুকে, সেজন্য এই ছিদ্র ছিদ্রগুলো করা আর কি। আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এই যে সবগুলোর মধ্যেই কিন্তু আমি একটা বড় সুই দিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এই যে সবগুলো পিঠেই এরকম করে দাগ দাগ দিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি একটু ময়দা দিয়ে পিঠাগুলো রেখে দিচ্ছি, যেহেতু এগুলো একটু নরম হয়, পিঠাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সবগুলো বানাতে বানাতে, সেজন্য একটু ময়দা দিয়ে দিলাম। তো এইভাবেই করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, রুটিটা বেলে নিয়ে এরপর কেটে নেবেন, খুবই সহজ। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন যে কত ইজি এই পিঠাটা তৈরি করা। আর আপনি ঝটপট আপনার ঘরে যখন নারকেল থাকবে, যে কোনো সময় পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর সবগুলো উপকরণই কিন্তু শুধু আমাদের হাতের কাছেই থাকে সব সময়। এই যে আমি সবগুলোকে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিলাম, দাগ দাগ করে দিলাম, জাস্ট শিরাটা যেন ভালো করে ঢুকে, সেজন্য আর কি। এই যে আমার পিঠাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন তৈরি করা হয়ে গেছে। এবার এই যে সবগুলো পিঠা আবার এই প্লেটের মধ্যে রেখে দেব। এবার হলো ভাজার পালা। এখানে আমি আমার মানে তেলটা গরম করে রেখেছি, আমার আম্মু কিন্তু আগে এক বেচ ভেজে ফেলেছিল, তা আমি পরেরগুলো ভাজছি, সেজন্য তেলটা অলরেডি গরমই ছিল, সবগুলো পিঠে দিয়ে দিলাম। এই পিঠাটা অবশ্যই সাথে সাথে ভেজে নিতে হয়, যখন একজন তৈরি করবে তখন আরেকজন ভেজে নিলে কিন্তু সহজ হয়। তো এই যে আমার আম্মু আজকে আমাকে একটু হেল্প করেছিল, আগের বেচগুলো আম্মুই ভেজেছে, আমি এগুলো ভাজছি। এই যে দেখেন ভাজা হয়ে গেছে, আর এতটা ডিপ ফ্রাই করে ভাজতে হবে না, একটু গোল্ডেন কালার করেই তুলে নিলাম, একটু কম ভাজা হলেই ভালো হয় আমার কাছে মনে হয়। তো এবার সবগুলো পিঠা একইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার হলো শিরা তৈরি করার পালা। তো শিরা তৈরি করার জন্য আপনারা জানেন যেভাবে সব পিঠা শিরা তৈরি করা হয়, 1 কাপ চিনি 1 কাপ পানি দিয়ে দিলাম।
তো এবার ভালো করে জাল করে শিরাটা তৈরি করে নেব। আর শিরা যখনই দেখবেন যে একেবারে প্রত্যেকটা জায়গায় বুদবুদ সমান পরিমাণ উঠছে, তখনই বুঝবেন যে শিরাটা হয়ে গেছে। তো এবার আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে কিন্তু একেবারেই উঠিয়ে ফেলবো না, সাথে সাথে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব, যাতে পিঠাটা একদম শিরার মধ্যে ভালো করে সিদ্ধ হয়। তো আমি একটু ঢাকনা দিয়ে 5 মিনিট এটাকে সিদ্ধ করলাম। এবার ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু পিঠাটা অনেক নরম হয়ে যাবে আর ভিতরে কিন্তু একদম ভালো করেই শিরাটা ঢুকে যাবে। তো আমি শিরার মধ্যেই কিন্তু পিঠাটা রেখে দেবো, এখান থেকেই কিন্তু আপনারা সার্ভ করে নেবেন। তো এই যে ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দেব, এবার সার্ভ করে নিলাম। দেখেন পিঠাটা কতটা লোভনীয়, কতটা টেস্টি লাগছে দেখতে, আর ভিতরে কিন্তু একদম নরম হয়ে গেছে। ভাজা পিঠা যে এখন মনেই হবে না, এই যে তখন ছিদ্র ছিদ্র করার কারণে কিন্তু শিরাটাতে খুব ভালো করে ঢুকেছে পিঠাটার ভিতরে। আর এই পিঠাটা যে কোনো সময় যে কোনোভাবে তৈরি করে আপনারা খেতে পারবেন, আর মেহমানদেরকেও তৈরি করে অবাক করে দিতে পারবেন। খুবই সহজে তৈরি করা যায় আর বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন বেশি বেশি করে, আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।